ভাটপাড়া থানার স্থিরপাড়ার মনসাতলায় এক ভ্যান চালকের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও তৃণমূল এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেছে। অভিযোগ, বুধবার বিকেলের দিকে প্রথমে দুষ্কৃতীরা হানা দেয় ভ্যান চালক সোমের বাড়িতে, তার বৌদির বাড়িতে একটি বোমা মারে এবং সোমকে ওরা বাঁশ রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়। রাতের দিকে ফের হামলা চালায় দুষ্কৃতীরা। সরস্বতী দেবী এবং তার স্বামী সোম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় মোহিত সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে। ওখানে কটা মেরেছে? এখানে প্রথম মেরেছে। আচ্ছা, তারপরে ওনাকে আমার দেওয়ারটাকে মারলো, সোমাটাকে আপনার নাম কি? পাঞ্চি। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। কালকে হয়েছে, ছেলেটাকে ডাকছিল তো, ছেলেটাকে ওর বাবা বললো কি যেতে হবে না, এখানে ওদের সাথে কেন যাবে, ওরা পার্টি টাটি করে মাল ঠাল খেয়ে আছে, যেতে হবে না। তো ছেলেটা বলছে কি কেন ডাকছি, যাই একটু শুনে আসি। তো ওই নিয়ে ছেলেটা মানে বাবার ছেলেই হচ্ছে, ছেলে বাবা বলছে যেতে হবে না, ও ছেলে বলছে কেন শুনে আসি। তো ওই যে যেতে পারিনি, দেরি হয়ে গেছে একটু, তাই ওরা এসছে। আসার পরেই ওখান দিয়ে বোমটা নিয়ে এসে ওই বাড়ির থেকে এসে প্রথম মারলো। মারার পরে আমরা তো ভয় আর ঘরে ঢুকে গেছি, আর কোরো ওখানে ছিল, ও ঢুকতে পারেনি, ওই জন্য ওকে মেরেছে। ধরার পরে মেরে টেরে চলে গেছে ওরা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এসে ধারাধার করে 5টা বোম মেরেছে ওখানে। তারপরে ওই ঘরের ভেতরে মেরেছে, তারপরে ওই আমার জাটাকে লেগেছে, শ্বশুরটিকে লেগেছে হাতে ফাতে। তারপর ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, গোলঘর নিয়ে গেছে, ওখান দিয়ে কল্যাণী পাঠিয়ে দিয়েছে। ছোট্টু ছিল, আর সে কি পিস ছিল, আরো ছিল, ওদের তো নাম জানি না এখন। পার্টি মাটি করে, ওরা তো পার্টি করে, বাচ্চা বাচ্চা ছেলে তো, এখন কি পার্টি করে, ওই যে কি বলে মমতার পার্টি করে ওরা। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, হ্যাঁ পুলিশেরা সবাই এসেছিল। কাউকে কি ধরেছে বললো তো? এখন একজনকে ধরেছে, এখন কাকে ধরেছে বোঝা যাচ্ছে না, এখন খবর পাইনি। আমার নাম পাঞ্চি। ওরা আপনি কি হন? আমি ওর বৌদি, ওই বড় বৌদি। কি এখনো ভাবছেন কোথায় যাবো, কোথায় থাকবো, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831-919515। এই নম্বরে